Hello everyone, assalamu alaikum. Asha kore zaza khano asan bala asan shusta asan amra shobai bala asi. Eto ajke ami kale ekta blog shuru korchi ar blog ta dekhar shurute ekta like diba, like comment korte ekdomi bhulba na. Ar jara ajke amar channel o notun please subscribe koren jano. Ar jara already subscribe korle so nice nice comment koroin. Thank you everyone. আর তো আজকে কিটা কিটা কুক করব হোমমেড খানি বানাইব এগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনারা অনেক ভালো লাগবে সাথে থাকুকা আর যারা আমার ফেসবুক পেজটাকে দেখরা শোভা চৌধুরীর পেজটাকে প্লিজ আমার ভিডিওটা লাইক দিবা ফলো করবা শেয়ার দিবা আর তো রিজাল্ট এনারে কিটা খানি বানাইয়া দিব এগুলাই শেয়ার করব আশা করি আপনারা সাথে থাকবা ফুল ভিডিও ওয়াচ করবা আর খানিগুলো বানাইবো হোমমেড আজকে রেডি করবো এই তো রেজুয়ানি আনার লাগে আজকে কয়লা মতো হোমমেড খানি বানাইবো আর একটা পটেটো ওয়াফলস অলরেডি ফোর পিস ফ্রাই করে নিয়েছি আর এখানে আরো টু পিস কুক হইল দেখতে পারলাম আর এখানের মধ্যে সুইট কর্ন আজকে হোমমেড রেডি করবো আজকে সবটা হোমমেড খানি আর রিয়ানার অনেক ফেভারিট সুইট কর্ন ভাবলাম রিয়ানার ফেভারিট সুইট কর্নটা রেডি করে লাই রিয়ানা অনেক লাইক করো এই তো টেবুলটা ঝটপট করে রেডি করলাম আর আমার রিয়ানার ফ্রুটস অনেক লাইক করেন তাই আর এই তাঙ্গুরগুলো নাইস করে ওয়াশ করে নিলাম কিছু কিছু জিনিস এই তো কুকিং গুলো শেয়ার করলাম আর কুকিং এর ফাঁকা ফাঁকে খেতা খেতা করলাম রেডি করলাম টেবুলটা টেবুলটা আজকে রিজন দিয়ে নাই মানে টেবুলটা সুন্দর করে তারা খাই না এরকম তখন রেডি করি আমি সবাই লাগে আমার ছেলে মেয়ে সবাই জন্য আর এই তো দেখতে পারা এগুলো ফ্রাই হয়ে গেছে গিয়ে এখন আমি এগুলা একটু কুক করে নেব কুইক ফাস্ট এখানে দেখতে পারলাম এই তো আজকে বেস্ট টু নাইট আসলে লামচপ রে খেতাম মিক্স হইলে সুন্দর হইলা মশলা লাগাইয়া ম্যানেট হইলে রাখি দিছিলাম ফ্রিজার মধ্যে দেখতে পারলাম আর এখন আমি গ্রিল করবো ভাবলাম একটু শেয়ার করি আপনার সাথে আর এটা মানে সবাই জানোই কেতা দিই মশলা দিয়ে মিক্স করি আর টাইম আছে না বেশি এর জন্য শেয়ার করছে না আর ভাবলাম গ্রিল করলাম তখন একটু শেয়ার করি লাই আর আমি অনেক টাইম দেখাইছি আমি যেন বাসার মধ্যে লাম চোখে গ্রিল করি জেনে কিংবা তো ওই ম্যারিনেট হয়ে রাখি জেনে খেতে খেতে মশলা ধরি এগুলো আমি অনেক টাইম দেখাইছি ভাবলাম ফার্স্ট টাইম আর দেখাইলাম না আর দেখতে পারলাম পানার মধ্যে সুন্দরভাবে গ্রিল করে দিব এত আমার বাসা অনেক সময় আমি ওভেনও করি আর সামধান আমি এইভাবে করি কুকারের মধ্যে আর এভাবে করলে আমার ছেলে মেয়ে তারা অনেক লাইক করেন তারা মানে অনেক টেস্ট লাগে টেস্ট লাগে কুকারে করলে আর এই তো আজকে কিটা কিটা খানি রেডি করলাম তাতে তা হোক এনজয় করবা আর রিজাল্টে আমার তো অনেক লাইক করই আমার ছেলে মেয়ে তারা সেদিনও ওয়েট করলা খানি রেডি করতাম এখন একটু উল্টাই দিছি এখনো কুক হয়েছে না একটু উল্টাই দিই পালাতে কেন কুক হইব দুই চাই আর এটা তো দেখতে পারা বয়েলের মধ্যে রাখছি আর টেন মিনিট লাগতো না 5 মিনিটে বয়েল হয়ে যাব এখন
একটু ঠান্ডা ওয়াটার ফেলাইলে ঠান্ডা হয়ে যাব কুইক। পরে আমি চিলাখান ফ্রাই করে একটু দেখাইমু। এত যত পড়া চিকেনের মধ্যে আমি বাটার দিছি, সুস্থন করবো লাগে। সুস্থন রেডি করতে বেশি কিছু উপকরণ লাগে না, দিয়ে দি আর ঝটপট করে কুইক করে মনে যায়। আর এখানে একটা মজা ফ্রাই হয়ে যাবে। কমবেট খানা খাইতে অনেক টেস্ট লাগে বা অনেক ভেজা লাগে রেডি করতে। সামটাইম আমি করি হয়তো এইভাবে কইরা সব তো পাকালে 2-3 মিনিট এভাবে মিক্সর বা বাটার লাগবা লাগে। আর এটা তো আমার অনেক পছন্দ, এটা খুবই ভালো লাগে রিয়েলি টেস্টি। আর এটা কিন্তু প্লেনই আমার খুব ভালো লাগে, প্লেন বলতে এতো হালকা একটু সল্ট দিলাম আর কোনো কিছু আমি তেমন কিছু উপকরণ দিই না। আর এটা তো পারা ব্ল্যাক পেপার আর রেজন দিয়ে না খাইবার জন্য তৈরি লাগে আমি চিলি দিলাম না, তাহলে চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো। এইতো দশটা পড়া সবগুলা একদম রেডি হয়ে গেছে গিয়ে। আর আমি এখন সুন্দর করে সেটা করে নিব। আমরা এইতো মানে কি এই পরিমাণে এই কুক করলে বালা পারফেক্ট লাগে। বাকিগুলো দিলাই দাও। আর আমি রিজল দিয়ে আনার লাগে 2 পিস চিকেন দিয়েছিলাম, তারা খুব ভালো পাই চিকেন। এইগুলা মানে আমি অনেক সময় থাকি 5 মিনিট উঠব ভালো চিকেনে কুক করলাম। আর এগুলো এইভাবে কুক করলে একটু একটু ব্রাউন হইলে রিয়েলি টেস্টি লাগে, আমার কাছে অনেক টেস্টি লাগে। যত বেশি আর কি একটু কুক করবা এইতো দেখতে পারা। এইগুলা এইভাবে মানে কি সুন্দর করে হলা দিয়ে কাটি নিমু আর খাইতে অনেক ইজি হয়। এত দেখতে পারা রেজন দিয়ে আনার তো এরা খাইতে অনেক ইজি, আমি এখানের মধ্যে কাটি নিলাম। খাইতে অনেক ইজি লাগে দেখতে পাবেন।
بابلام ترى يسكت كأيسون تقول خلا يتم تدلعي خاني بنت تقول أوي سي تقول أي خاني أرام بقولي لسي ترى ده أنا تو تو تري بيس روي سي فرايد باتي أستي كتا كتا شوبينغ كوري أنتي تقول أنتو شير فرقو أي تو أستي أستا تا كتا را شوبينغ كوري أنتي نتا فرلا زتا يبدي وي كاني ريكا نو تشيكين ميت هاف ميت أنتي আর বেরি মাংস কি কইলাম আর তোরা খেতাই কি হইও ভেজিটেবল এই তো আজকে শপিং গুলো শেয়ার করবো আশা করি আপনারা সবাই দেখে ভালো লাগবো আর চেষ্টা করবা আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে সাপোর্ট করবা আর সবসময় আমার সাথে থাকবা এইভাবেই এই তো আজকে আজটা থেকে শপিং আনছি আর এগুলো একটু শেয়ার করবা ম্যাঙ্গো জুস তো রিজনের অনেক পছন্দ আর কোক তো আমরা সবাই খাই এই তো এগুলো বাথরুম রিয়ানা আবার বাথরুম সারা টাইম বাথ করেন না আর এই তো সিজন অনিয়ন ক্রিস একটা ব্রেড আছে নর্মাল স্কুল দেয় আবার ব্রেড লাগে আর পিজা আনছি চিজন পিজা রিজনের অনেক পছন্দ চিজন টমেটো মানে উইক ঘুরি ঘুরি অনেকগুলা শপিং বেশি বেলা খাই সুগার তো লাগেই লাগে প্রায় মানে কি মেন করে এই তো এগুলো আনছিলাম খেতা থাকি আসডা থাকি আর বাঙালি সব থাকি খেতে আনছি এগুলো একটু শেয়ার করবো এই তো এখানে পরোটা আর কি দুই তো যা লাগে উইকলি আর কেটা দেখেছি এগুলা বাঙালি সপ্তাহে আনছি এগুলা এক দু উইক ও লাগে যত দরকার এগুলো আমি লাগে বাংলাদেশি বিস্কুট তার লগে খাইতে খুব টেস্টি লাগে এই তো মূলা আনছি করেন্ডার পাতা আনছি আর টমেটো আনছি টমেটো তো আমার এভরি উইক ও টু থ্রি প্যাকেট লাগে আর এগুলো লাইম আনছি আর কোরিয়ান্ডার পাতা আবার ব্যাগ রাখি দিলাম ছুটি গেছে তো একটু পরে রাখি দিই পুরি আনছি ওরিগুলো খাইতে অনেক টেস্টি লাগে বাংলাদেশি লেবু আনছি এই তো রিজন রিয়ানা লাগে সম্পর্কে আর কি আর
تمر يسيتي خا تمر تاع شلال الجوي طلع غير طوم تشو باغي نسيتي اي توري زوجي انا لاغي كارديو فلوس انتي شوم بابري خنا ويلام بغلا شو يلا خنا مانا كي شوم بابري موتو لاغي ما غيس سيم تيست لاغي مي خوي براي مانا كي شوم بابري موتو لاغي جو شيار هولام انا تو دوت دالي مانتي دالي غولا خاني انا بالا هيلت لاغي انا تو براي ماركت تو كم باتو شوم فوغي لي دالي ماني اي تو اسكن ايغولاي شوبين دادا شوبين كولام شيار هولام مترا ساتي আর একটা ফ্রুট আনছি জাস্ট আর একটা ফ্রুট শেয়ার করে দেওয়া রাখি দিমু এইতো আমি কুলিল ইসলাম আর একটা ফ্রুট বলতে বাংলাদেশের একটা নাশপাতি কই নিদে সমজান না কেতা কইরান আর আমি তো মানে নাশপাতি ডাকি অনেক ভালো লাগে খাইতে অনেক টেস্ট লাগে আর আশা করি আজকের ব্লগটা আমার হোম ব্লগটা আপনারা সবাই কাছে ভালো লাগবো ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাই এভরিওয়ান সি ইউ সুন বুঝলাম আমি পেলাম তো ভাবলাম একটু আধরি লাই নাইলে আর এখানে এখানে যেটা দেখে এখানে একটু নিলাম চপ এখানো যত পড়া এখানে হাফ বেরি আনছিলাম এখানে বেরি চপের মধ্যে বেরিয়ে দিলাম আটটি মিক্স করে দিব মিক্স করে অবশ্যই তৈরি এখানে তিনটা চিকেন তিনটা শক্ত চিকেন আমি কুইরা খারি সাইজ হইরা আনছি আমি এটাই এক মশা করে রাখি লাই হাফ হাফ বেরির কিমা বেশি হয় না দেখতে পারো এখানে হোয়াইট ব্যাগ দিয়ে দিচ্ছেন তারা মশা মশা করবো লাগে আরো আড্ডি গুড্ডি মনে হয় এগুলা এই তো আজকে যা যা শপিং এগুলা শেয়ার করলাম আশা করি আপনারা অনেক ভালো লাগবো বাই এগেইন সি ইউ সুন